দ্বিতীয় क्वेश्चन হচ্ছে যে আমার আর্টের সাবজেক্ট বা এই এক্সিবিশনে আমি কি বোঝাতে চেয়েছি বা কোন সাবজেক্ট নিয়ে আমি বলতে চাইছি। তো আমি প্রথমেই বলি আমার যে আর্ট জার্নি বা আর্টের সাবজেক্ট সেটা হলো এনভায়রনমেন্ট নিয়ে, ইকোসিস্টেম। ছোটবেলায় আমার গ্রামের যে জীবনযাত্রা, ছোটবেলাটা আমার কেটেছে পুরোটাই প্রত্যন্ত গ্রামে, কাজে খালি বলে একটা জায়গা উলিবেড়িয়া থেকে ভিতরে থেকে। তো ওই গ্রামেই আমি ছোটবেলাটা আমার বাড়িতে থেকেছি। তো প্রকৃতির মধ্যেই আমার বেড়ে ওঠা, ইনসেক্ট নিয়েই আমার ছোটবেলায় খেলা, তো ধান খেতে আমাদের আড্ডা মারা। তো এই সমস্ত থেকে আর ছোটবেলা থেকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বড় হওয়া। যখন আমি পরবর্তীকালে মাধ্যমিকের সময় আমি যখন উলিবেড়িয়া চলে আসি, তো এখানে দেখি যে ইনসেক্ট ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখান থেকে পরবর্তীকালে আমি আরো গ্রাজুয়েশনে যাওয়ার সময় যখন কলকাতায় আসি আর্ট কলেজে জার্নির জন্য, তো তখনও দেখি তো সেখানেও ইনসেক্টের কোনো ব্যাপারই নেই, বহু বার্ডস বহু অ্যানিমেল বিলুপ্ত হতে। তো এগুলো আমার মনে জাগ করে যে ইনসেক্ট নিয়ে বা অ্যানিমেল নিয়ে বা বার্ডস নিয়ে আমার কাজ করা দরকার। কারণ ইকোসিস্টেমে একটা ইনসেক্ট যদি ধ্বংস হয়ে যায়, গাছ যদি ধ্বংস হয়ে যায়, পশু পাখি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষজন একদিন হারিয়ে যাবে। কারণ আমরা একে অন্যের সঙ্গে পরিপূরক, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য জীবন ধারণ করছি, আমাদের লাইফ সার্কেলটা চলছে। তো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন ইনসেক্টকেও বাঁচিয়ে রাখা। তাই ইনসেক্ট নিয়ে আমি প্রথম কাজ করা শুরু করি। আর আমার যে এক্সিবিশন, এই জার্নি, এখানে আমি ইকোসিস্টেম এবং এনভায়রনমেন্ট এটাকেই কোলাবোরেট করে আমি আমার কাজে শুরু করতে চাই।